গুড মর্নিং বন্ধুরা, ইন আউট সঙ্গীতার ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে পুচকুর সোম বসে আছে, ও ট্রেনের মধ্যে আছে। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি। তো আজকে ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হবে, আর বাপের বাড়িতে গেলে শর্ট ভিডিও কোনো দিনই হবে না। ওখানে ভীষণ আনন্দ হয়, হইচই হয়, অনেক কিছু হয়। তা কিন্তু আমার সাথে আপনারা একদম সারা দিন থাকবেন। আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করব সব কিছু শেয়ার করব। তা আমরা পৌঁছাবো 11টা নাগাদ, মানে সকাল 11টা নাগাদ ওখানে পৌঁছে যাব। আর ওখানে গিয়ে কি কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তা এখন দেখুন, বাপের বাড়িতে চলে এসেছি, 11টা বাজে, ট্রেনটা লেট করেছে, সেই জন্য একদম হিসাব করে দেখলাম 11টার সময়ই আমরা পৌঁছাবো। আমার ছোট বোনের মেয়ে, তা আমি জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, তা বললো ভালো আছি। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছে, আর আমার পুচকুর সোম দেখুন এই যে এখন কোল থেকে নামলো। এটা হচ্ছে আমার ঘর, আর এটা হচ্ছে আমার ঘরের বাইরেটা, আর এখানে আমার মা আমাকে খেতে দিয়েছে, আর আমি এখন খাবো। তা আমি এখন এক জায়গায় যাব আমার বাবার সাথে, আমি একটা বিশেষ কারণে এসেছি বাপের বাড়িতে হঠাৎ করে, আর ছুটির দিনও আছে আজকে আমার, সেই জন্য চলে আসলাম ছেলে আর মেয়েকে নিয়ে। বাবা তুমি ওর কথা শুনছ? ইনি হচ্ছেন আমার বাবা। তা বাবা হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছেন এক জায়গায়, একটা দরকার আছে, সেই কারণেই একটু আমার জরুরি ভিত্তিতে আসা। আর আমার মাকে তো দেখতেই পেলেন, আমার মেয়ের সাথে খুনসুটি করছিল যে আজকে কিন্তু নিরামিষ আছে, মানে আমরা শনিবার গিয়েছিলাম বাপের বাড়িতে। মা তোমার তো ভরপুর সংসার, আমি একটু মায়ের সাথে খুনসুটি করছি। মা তোমার তো ভরপুর সংসার, মানে একদম আমার ছোট বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে একদম মা এখানে বসে আছে, মানে দিদা হিসাবে যেটা দায়িত্ব কর্তব্য একদম দেখলে আপনারা বুঝতে পারছেন। কেমন আছো? চলে এসেছি বাপের বাড়িতে, আর সকাল থেকে কথা বলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, একটু অন্য একটা কাজে এসেছি। আমরা একটা দিন জাস্ট থাকবো, পরের দিন চলে যাব। তা দেখুন আমাদের ছাদটা কেমন, চলো তোমার সাথে একটু শেয়ার করি। আর আমি যে কলকাতায় থাকি ওখানে আমি একটু রোদ পাওয়ার জন্য ছটপট ছটপট, আর এখানে কত রোদ, এই দেখো কত রোদ বাবা, কত রোদ দেখতে পাচ্ছেন। চলে এসেছি, কথা বলতে পারছি না, মানে একদম ব্যস্ত ছিলাম, আর সবে এসেছি একটু গল্প, তারপরে আমার পুচকু দুটো ছিল ওদেরকেও দেখতে হচ্ছে, ওরা আবার অনেকদিন পরে একটা নতুন জায়গায় এসছে, সেটা আবার অ্যাডজাস্ট করছে। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে প্রচুর রোদ আমাদের, আমার বাবার বাড়ির ছাদে প্রচুর রোদ। ঠিক আছে চলো কাজ করে দিই। কলকাতায় একটু রোদের জন্য আমি ছোটাছুটি করি, মাথার চুলটাও আমি ঠিক মতন শুকাতে পারি না, যার জন্য আমার চুল অনেকটা উঠেও গিয়েছে। চেষ্টা করি একটু রোদে যাওয়ার, আর অবশ্যই রোদে যাওয়াটাও দরকার, কারণ এখান থেকে আমরা ভিটামিন ডিটাও পাই, আর যদি এই ভিটামিন ডি শর্ট হয় শরীরের মধ্যে কিন্তু গায়ে ব্যথা স্টার্ট হয়ে যায়, মানে হয়তো একটু গিটে গিটে যে ব্যথাগুলো হয় না, যেমন হাঁটুতে তারপর কনুইতে ব্যথা স্টার্ট হয়ে যায়, এইগুলো করবেন না। যাদের বাড়িতে রোদ আছে তারা কিন্তু একটু রোদ নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমার জামা কাপড় মেলা হয়ে গেল, আর কত অ্যালোভেরা গাছ দেখতে পেলেন। এখানে কিন্তু আমি চুলের প্রচুর ট্রিটমেন্ট করি, তো আমার মা আমাকে কি বলছে দেখুন। আমার মেয়ের জন্মদিন গিয়েছে কয়েকদিন আগে, তো আমি ভিডিওটি বানিয়েছি কিন্তু এখনও শেয়ার করতে পারিনি, কারণ এডিট করতে পারিনি, অনেকটাই বড় ভিডিও, আর বড় ভিডিও সত্যি বন্ধুরা আমার এডিট করতে একটু অসুবিধাই হয়। আর এখানে আমার বোন হচ্ছে টাইম মতন তার মেয়েকে খাওয়াচ্ছে, আমার মেয়েও খেতে বসছে, এরা হচ্ছে খাচ্ছে দুপুরের ভাত। তা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমাবো। তা এখন হচ্ছে দেখুন সবাইকে বলছি একটু টাটা করে দাও, তো আমার মোবাইলের দিকে আমি ভিডিও করছি। তা আমার বোন গালে হাত দিয়ে চিন্তা করছে, তারপরে টাটা জানাচ্ছে। তা হচ্ছে এখন দেখুন, এই দোলনাটা হচ্ছে আমার বাবা করেছিল, মানে আমার ছেলে যখন আসছিল কলকাতা থেকে এর আগের বারে, তখন আমার বাবা এই দোলনাটাকে মানে খাটিয়েছে যাতে আমার সোমের অসুবিধা না হয়। সোম হচ্ছে দোলনা ছাড়া একদম ঘুমাতে পারতো না, আর আমার বোনের ছেলে হচ্ছে আমার ঘরের মধ্যে একটা কাপড় টাঙিয়ে দোলনা বানিয়ে
ঘুমাচ্ছে, কারণ ও হচ্ছে এখানে থাকে না, ওরা ওদের হচ্ছে পোস্টিং জব, ওরা পোস্টিং হয়ে এসছে আমার বাপার বাড়ি এলাকায়, সেই জন্য ওরা আছে, ওরাও আবার চলে যাবে কদিন পরে। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে কাটাই। তা চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য। দেখুন এখানে মা আমাকে খেতে দিয়েছে সোয়াবিন আলু আর সজনে ডাঁটা আর হচ্ছে উচ্ছে ভাজা। তা আমাকে একটা মাছ দিয়েছিল মা, আগের দিন ছিল ফ্রিজে রাখা, আমাকে গরম করে দিল যে তুমি খাবে। আমি বললাম হ্যাঁ আমি খাবো, আমাদের তো বাড়িতে শনিবার নিরামিষ আমার শ্বশুর বাড়িতে হয়, কিন্তু আমি করি আবার বৃহস্পতিবার। তা এটা হচ্ছে আমার বাবার বাড়ির নিচের ঘর, নিচের ঘরগুলোতে কেউ খুব একটা থাকে না, মানে কেউ নেই থাকার মতন, একমাত্র আমার বোনেরা আসলে আমরা আসলে যা একটু থাকি। তা ভীষণ ঠান্ডা, তা আমি এখানে কাঁথা নিয়ে ঘুমাচ্ছিলাম আমার পুচকু শঙ্কে নিয়ে। তা দেখুন আমি ঘুম থেকে উঠেছি আর একদম পাক্কা 2 ঘন্টা ঘুমিয়েছি আর একদম ফুল রেস্টে থেকেছি আজকে। তা সেজন্য একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে নিচের ঘর। তা এখন আমি যাব ওপরের দিকে, সেটাই চিন্তা ভাবনা করছি। তা কটা বাজে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়ান সোজা করে দেখাই। এই দেখুন 6টা বাজতে এখন 8 মিনিট বাকি। তাই যে আমার পুচকু সঙ্গে ঘুমাচ্ছে, ঘুমিয়েছি আর এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি, মানে 6 থেকে 7 মিনিট হবে, মানে 5-6-7 একটা কিছু। আর খুব ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছে না। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির নিচের ঘর, মানে এই ঘরটা প্রচন্ড ঠান্ডা, এই দেখুন কাদা গায়ে দিতে হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড এখানটায় ঠান্ডা লাগে। আর উপরের ঘরগুলো প্রচন্ড গরম, মানে ওই জন্য নিচে এখানে শুয়েছি। আমার শুকনো এখন উঠতে চাইছে না, তোলার চেষ্টা করছি, ঘুমাচ্ছে নিশ্চিন্তে, একটু ঘুমাক, পরে আবার কথা বলবো, ঠিক আছে। চলো এটা একটু শেয়ার করে নেই, এখানে কে কে আছে। তা এটা হচ্ছে আমার ঠাকুরদা আর এটা হচ্ছে আমার ঠাকুরমা। তো বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা থাকে, আমার বোনের মেয়েরা আসে, ওরা এসে কি করে এখানে লিপস্টিক পরিয়েছে, টিপ পরিয়েছে, মা আর কত দেখবে। আর যখন তখন এইগুলো খোলে, এখানে দেখুন ছবির ওপরে লিপস্টিক দিয়েছে, এটা কে জানতে গেলে পরে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, পরে জানাবো যে এই যে এটা কে দাঁড়িয়ে আছে। আর সাইডে দেখুন আমার বাবা মার ফটো আছে, আমরা দীঘায় বেড়াতে গেছিলাম ছোটোবেলায়, সেই ছবিগুলো আছে, বাবার কলিগ আছে, স্টাফরা আছে, একসাথে গেছিলাম এই যে এই কজন ফ্যামিলি মিলে। আর দীঘার পাশাপাশি আমার বাবা পোস্টিং ছিল অনেক দিন, ওখানে আমরা ছিলাম, আমরা ওখানে কোয়ার্টারে থাকতাম, তখনকার ছবি এটা। আর এখানে দেখুন আমার বোনে, ছোটো বোনের বিয়ের ছবিটা দেখুন কি করেছে, লিপস্টিক দিয়ে একদম এ করে দিয়েছে। খুব পুরাতন ছবি, আমার বাবা মায়ের একটা পুরাতন স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চললাম উপরের দিকে, দেখি কি হয়। তা যাওয়ার সময় দেখছি সোম এখনও ঘুমাচ্ছে, ভাবছি একটু পরেই নিয়ে যাব। তা দেখুন আমার টুকটুকিও আবার পাশের ঘরে ঘুমাচ্ছে, মানে এখানে দেখছিলাম কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে টুকটুকিও ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে আমার বাবার ঘর, আর এখানে হচ্ছে বাবা ঘুমাচ্ছিল দুপুরে, তার দেখছি টুকটুকিও ওখানে ছিল, কার্টুন দেখছিল, তা ও এখন ঘুমিয়ে পড়েছে কার্টুন দেখতে দেখতে। আর আমি ঘুমাচ্ছিলাম আমার আরেক বোনের ঘরে, আর আমার ঘরটা ওপরে, তা ভীষণ গরম লাগে, আমি থাকতে পারি না। আর ছোটো বোন ওপরেই থাকে, ছোটো বোনটার ঘর আলাদা ওপরে। আর এখানে দেখুন একটু সন্ধে হয়ে গিয়েছে, আমি একটু খুনসুটি করছি এই যে আমার বোনের ছেলের সাথে। আর হচ্ছে গেস্টের জন্য আলাদা রুম আছে, মানে সবার জন্য আলাদা আলাদা ভাগ করে এখানে ঘর করা আছে, কারোর কোনো অসুবিধা হয় না। তা আমি একটু গল্প করছি দেখুন। তুমি কোথায় ছিলে দাদু? বিশাল যত্ন, এটা কে, এটা কে, এটা ভাই, ও আরে ভাই, এখন দেখুন বন্ধুরা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। আর এখানে আমার বোনের ছেলে হচ্ছে একটু খুনসুটি করছে, আমাকে দেখেও ভীষণ খুশি, বারবার আমার কাছে চলে আসছে। আর মা ওকে অনেকগুলো খেলনা নিয়ে এই যে বসিয়ে দিল, আর মা আমার সাথে গল্প করছে, ওই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে আবার একটু ঠান্ডা পড়েছিল, সেটা নিয়ে এখানে আমরা গল্প করছি। আর মা মেয়ের গল্প আপনারা বুঝতেই পারছেন, বাপের বাড়িতে আসলে যেটা হয় সেটাই হচ্ছে। তা এখন আমরা একটু সন্ধ্যাবেলা ফুচকা খাবো, তা মাকে বলছিলাম, তা মা বললো এখান থেকে রাস্তা থেকে যায়, মা বললো যদি ফুচকা এখান থেকে বলতে বলতে যায় তাহলে তুমি খেতে পারবে, এখান থেকে আমরা নিয়ে এসে খেতে পারবো। তা বলতে না বলতে ফুচকা চলে এসছে, আর এই যে আমরা এখন যাচ্ছি ফুচকা। চলো শুধু
কোথায় আছে তো পায়ে চলো দাদা ফুচকা কত ভালো ভালো দেখে দিও পোড়া টোড়া দেখে দিও না চলে এসেছি ফুচকা কিনতে তা এখানে হচ্ছে ফুচকার দাম 10 টাকার 6টা ফুচকা গ্রামের অঞ্চল বুঝতে পারছেন যে একটু ফুচকা বেশি পাওয়া যায় কলকাতা যেমন 10 টাকা 3টে 10 টাকা 4টে তার বেশি আপনি একটাও পাবেন না তো এখানে এখনো 6 টাকা পাওয়া যাচ্ছে আগে তো আমরা 8টা 9টা করে খেতাম 10 টাকা তা এখন দেখুন এখানে আমি অনেকটাই ফুচকা নিয়েছি কারণ আমার পিসিমণি এসেছে পিসিমণির সাথে আরো অনেকে এসেছে আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট এসেছে তা এখন হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা ফুচকা পার্টি হবে তার জন্য আমি এখানে ফুচকা নিতে এসেছি মাকে বলছিলাম একটু ফুচকা খাবো অনেক দিন খাইনি তা মা বলল যে রাস্তা দিয়ে আমাদের এখানে রোজই যায় সন্ধ্যাবেলা করে তুমি খেতে পারবে এখানে দাঁড়িয়ে খাওয়ার থেকে ঘরে বসে খাবো অনেকে আছি আমরা আনন্দ করে খাবো আর এখানে দেখুন পুচকুর সোম কান্নাকাটি করছে আমার বোন নিয়ে দাঁড়িয়ে আছে সোম মনে করছে মা আমাকে ছেড়ে চলে গিয়েছে কারণ নতুন জায়গায় এসছে তো আর এখানে দেখুন তেঁতুল জলটা নিচ্ছি তা এখানে হচ্ছে যতটা তুমি চাইবে তোমাকে দিয়ে দেবে তা আমাকে বলছে আরও দেবো আমি বলছি হ্যাঁ দিন আমরা অনেকজন আছি তা তেঁতুল জলটা বেশ অনেকটাই দিয়েছে মনে হয় এতটা কেউ খেতে পারবে না তা দেখুন এখানে নিয়ে বসে পড়েছি আমাদের ফুচকা পার্টি এখন স্টার্ট হবে আর সবাই একদম প্রস্তুতি নিয়ে বসে আছি একদম গোল টেবিল করে ফুচকুর সোম দেখুন এখনও পর্যন্ত রিয়াকশান দিয়ে যাচ্ছে কান্নার কিন্তু চোখে জল নেই মানে মা কোথায় গিয়েছে সেই জন্য ওর এই অবস্থা দেখুন আমি ওই জন্য ভাবছি যে কে জল জল ছেড়েছে জল তাদের পড়ে গেল শুকনো নাও এখানে ছোট পিসির দায়িত্ব নিয়েছে ফুচকার ডিস্ট্রিবিউশন করার আর আমরা হচ্ছে খাবো বলে গোল টেবিল করেছি আর মা বাটি নিয়ে আসলো তা আমি ভয়েস ওভারটা দেইনি কারণ আপনারা দেখে নিন পরিবেশটা আমাদের কেমন আর আমাদের দেশের বাড়ির পরিবেশটা হচ্ছে একান্নবর্তী ফ্যামিলি ছিলাম আমরা ছোটবেলাতে ভীষণ আনন্দ করতাম তাস খেলা করতাম মানে ছোটরা একটা দল বড়রা একটা দল বয়স্কদের একটা দল এরকমভাবে আমরা কাটাতাম আর খুব আনন্দের সাথেই আমাদের দিনগুলো কাটতো তা এখন আমরা সব চাকরিজীবী হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তা এদিকে ওদিকে সব চলে গেছে আমার কাকুরা কিছু জন বাড়িতে আছে কিছু জন আবার বাইরে থাকেন মানে আমাদের স্টেটের আবার অন্য বাইরে অন্য স্টেটে থাকেন তা এরকম একটা অবস্থা তা এখানে দেখুন আমাদের ফুচকা পার্টি চলছে তার মধ্যে বাবা চলে এসছে বাবা আবার টিফিন নিয়ে এসছে তা বাবা কি নিয়ে এসছে চলো দেখে নেই আমি চাইছিলাম না এখানে কোনো ভয়েস ওভার দিতে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কি হচ্ছে না হচ্ছে তার আমার ছোটো পিসি দেখতে পাচ্ছেন পুরো একদম বসে আছে তা ছোটো পিসি হচ্ছে খুব ছোট ছিল মানে একদম আমার ছোট বোনের মেয়ের মতন যত ছোট ছিল তখন আমার মায়ের বিয়ে হয়েছিল তখন আমার মা শ্বশুরবাড়িতে এসেছিল তা সেই জন্য আমার মায়ের সাথে পিসিদের সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম মানে অনেকটা বোনেদের মতন সম্পর্ক আর এখানে পিসি গল্প করছে আমার বাবার সাথে আর আমার বাবা হচ্ছে আমাদের বংশের বড় ছেলে মানে সবাই বাবাকে ভীষণ মান্য করে মানে বাবার মতন শ্রদ্ধা করে আমার কাকারা পিসিরা সবাই আমার বাবাকে একদম অন্যভাবে রেসপেক্ট দেয় আর বাবা হচ্ছে একদম মাথার ওদের ছাদ ছিল বলতে গেলে চলে তা এখানে ভাই বোন গল্প করছে শুনতে পেলেন আর আমি একটু সিঙ্গারা খাচ্ছি চাটনি দিয়ে তা সবাই এখন চলে যাবে সন্ধ্যের টাইম এখন তা দেখুন সিঙ্গারা বেশ আনন্দের সাথে খাচ্ছি আর সবাই এখন বাড়ি যাচ্ছে এই এই তো দেখ এটা দেখ
ছোট বোন রান্নার দায়িত্ব নিয়েছে, সবাই বাড়ি চলে গেল, পনির হচ্ছে আর পিসিরা যাবে শ্মশানে, কারণ পিসিদের ওখানে একজন মারা গিয়েছেন, তা সেটাই এসেছিল এখানে আমাদের বাড়ির পাশে, সেই জন্য আমাদের বাড়িতে ঘুরে গেল। আর ছোট বোন আমাকে বলছে, দিদি তুই রান্না করবি? আমি বললাম, না না বাবা তুমি করো, আমার ছোট বোন ভালো রান্না করে আমার থেকে, আমি আমার ছোট বোনের ছেলেটাকে নিয়ে সামলিয়ে আছি। আর আমার সোম দেখতেই পেলে রান্নাঘরে খেলা করছে। আমি চলে এসেছি ঘরের দিকে, সব পুচকুগুলোকে এখানে সামলাচ্ছি। এই যে আমার পিসুমনির দেওরের মেয়েকে এই যে রেখে দিয়ে গিয়েছে, ওরা শ্মশানে গিয়েছে, তা সবাই মিলে এখন খেলা করছে। আর ওরা বললো আমাদের আসতে রাত 12টা 1টা বাজবে, তা কেউ একজন এসে মিষ্টুকে নিয়ে যাবে, ওর নাম হচ্ছে মিষ্টু। তা মিষ্টু দেখুন এখানে আমার ছেলের পাশে বসে পড়েছে, বুঝতে পারিনি, তা আমার ছেলে একটু দুষ্টুমি করছে, কখনো শুয়ে পড়ছে। আর আমার বোনের ছেলে দেখুন আমার মধ্যে ওর মাকে খুঁজছে, বারবার আমার কাছে চলে আসছে, আর ওর কাছে কোনো অজানা বলে কোনো কথা নেই। আর বেশ ভালোই কাটছে আমাদের সন্ধ্যে টাইমটা। মা নেমে চলে যাচ্ছে, যায় না রনি দেখুন আমার কোল থেকে নেমে চলে গেল। আর এখানে পুচকুগুলো খেলা করছে, শুয়ে আছে কেউ, আর আমার মা হচ্ছে পয়লা বৈশাখের জামা কাপড় নিয়ে বসেছে। প্রতি বছরে এই পয়লা বৈশাখের জামা কাপড় আমার মা বাবা আমাদেরকে দেন, তা দেখুন কি কি দিয়েছে। আর এটা কি টুকটুকির? বাহ, তো প্যান্ট ভালো আছি, তুমি ভালো আছো? জামা কাপড় দেখছিলাম, তখনই আমার ছোট বোনাই এসে গিয়েছে অফিস থেকে, অনেক রাত হয়ে গিয়েছে, ওর রাত হয়ে যায় অফিস থেকে আসতে, কিন্তু এখানে পাশেই পোস্টিং, কিন্তু ওর জবটা একটু অন্য ধরনের, সেই জন্য একটু রাত হয়ে যায়। আর কি জব সেটা পরে একদিন বলবো, তাই এখানে দেখুন অনেকটাই রাত হয়েছে, রাত 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বাপের বাড়িতে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত বাবা মা বোন পিসির সাথে হইচই ফুচকা পার্টি করে কাটিয়ে দিলাম। এই যে তুলি, তুলি হচ্ছে আমার আরেক বোনের মেয়ে, দেখা হয়েছিল, বাবা মা এক জায়গায় গিয়েছিল নিয়ে এসছে, তা এখন ও বাড়ি যাবে। আমাকে ও বড় মা বলে ডাকে, বলছে বড় মা আমি আর একটু খেলবো। আমি বললাম, না বাবা তোমাকে ডাকছে, ঠাকুমা ডাকতে এসছে, তুমি বাড়ির দিকে যাও, আবার কাল সকালে আসবে। আর মা ডাকছে, বাড়িতে চিন্তা করছে। তাই এখানে আমার ভিডিওটি শেষ করছি, আপনারা ভালো থাকবেন, টাটা বাই বাই।